আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর আলহামদুলিল্লাহ ওয়াহদা আল্লাহবাদ সমর্থিত প্রিয় ভাই বোন পরীক্ষায় কিভাবে আমরা সফলতা অর্জন করব বা পরীক্ষার হলে কোন দোয়া পড়লে আমরা কৃত কার্য হব এই প্রশ্নটি অনেক ছাত্র ছাত্রছাত্রীর বিশেষ করে যখনই পরীক্ষা আসে আমরা অনেকে এই প্রশ্নটি করি যে কোন দোয়া পড়ে আমরা পরীক্ষার হলে ঢুকবো বা পরীক্ষা দিব তাহলে আমরা পরীক্ষায় কৃতকার্য হতে পারবো পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষার হলে ঢুকে নির্দিষ্ট কোনো দোয়া ওইভাবে বর্ণিত হয়নি তবে আমরা বিভিন্ন দোয়ার অর্থের দৃষ্টিকোণ থেকে আমরা কিছু দোয়া পড়তে পারি কারণ পরীক্ষায় কৃতকার্য বা সফল হওয়ার জন্য অবশ্যই আল্লাহ সুবাহ সাহায্যের প্রয়োজন আপনি যতই ভালো পড়েন না কেন আল্লাহ তালা আপনাকে তৌফিক না দিলে আপনি পরীক্ষায় সফলতা বা কৃতকার্য হতে পারবেন না আবার পরীক্ষায় পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য নিজে ভালোভাবে না পড়ে অন্য কিছুর উপর ভরসা করে থাকলেও চলবে না যেমন অনেকে মনে করে থাকেন পরীক্ষা মোটামুটি যাই পড়েছি কেউ হয়তো বা তাবিজের জন্য হুজুরের কাছে যাচ্ছেন কেউ আবার কলম পড়ার জন্য যাচ্ছেন মূলত এই কলম পড়া বা এই তাবিজ তোমার এগুলো আপনাকে পরীক্ষায় কৃতকার্য বা সফলতা এনে দিবে এটা ভ্রান্ত ধারণা বিবাহীয় বোন আমরা পরীক্ষায় ভালো করার জন্য নিজেরা ভালোভাবে পড়ালেখা করতে হবে পাশাপাশি আলার সাহায্যের জন্য আমরা কিছু দোয়া করতে পারি তা হচ্ছে আপনি পরীক্ষার হলে বিসমিল্লা বলে আপনি লেখা শুরু করবেন এবং একটি দোয়া আপনি আগে পড়ে নিতে পারেন সেই দোয়াটি হচ্ছে রব্বিশ রাহালি চৌধুরী ওয়াই সিরিলি আমরি ওয়াহিনুলকুদত কহু কৌলি তার সাথে মিলিয়ে রবিদিনী এলমা বলতে পারেন রব্বিশ ইলমা আর এরপরে রব্বিশ রাহালি চৌধুরী ওয়াসলি আমরি ওয়াহিনুলকুদত্তম্লিসু কৌলি অত্যন্ত সুন্দর অর্থবহ দোয়াটি যার অর্থ হচ্ছে রব্বিশ রাহালি সদরী হে আমার রব আপনি আমার অন্তরকে আমার বক্ষকে আপনি উন্মুক্ত করে দেন এরপর হচ্ছে ওয়াস সিরিলি আমরি আপনি আমার বিষয়টাকে সহজ করে দেন তার আমি পরীক্ষায় যা লিখব এটার জন্য আপনি আমার অন্তরকে আমার বক্ষটাকে উন্মুক্ত করে দেন যেন আমি সঠিকভাবে যা লিখা দরকার সেটা আমার অন্তরে আসে বা আমি সঠিকভাবে লিখতে পারি ওয়াসলি আমরি এবং পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্নটাকে আপনি সহজ করে দেন আপনি অন্তরে এভাবে নিয়ত করে নিতে পারেন যে আমার পরীক্ষার সামনে যে বিষয়টা প্রশ্নগুলো আসছে এগুলো আমার জন্য আপনি সহজ করে দেন রব্বিশ সহলি চৌরী ওয়াসমি ওয়াহেল লকুদত্তম মিল্লিস কৌলি আল্লাপটি আমার মুখের জড়তা দূর করে দেন যেন আমার কথা মানুষ বুঝে এই পুরো দোয়াটা আমরা একসাথে মিলিয়ে পড়তে পারি এটা ভাইবাতেও পড়তে পারি যেহেতু এখানে ওয়াহেল লকুদত্ত মিল্লিস কৌলি রয়েছে আমার মুখের জড়তা খুলে দেন কোনো ভাইবা পরীক্ষা দেওয়ার আগে দোয়াটি পড়া দরকার আর এছাড়াও লিখিত পরীক্ষা দেওয়ার আগেও এই দোয়াটি বিশেষ করে আমরা বলা উচিত রব্বিশ রাহালি ওয়া সিরিলি আম্বি ওয়াহিলুল লোকদাতা মিল্লিসানি ইয়াফ কহু কৌলি এর পাশাপাশি আরেকটি দোয়া আমরা বলতে পারি তা হচ্ছে নাবী সালচ্ছাম শিখিয়েছেন আল্লাহ মাক্রিম না ওয়ালাহতুহিনা আল্লাহ আহমা জিদিনা ওয়ালে আত্তন কুসনা আল্লাহ হম জ আন্না ও আরুদিনা এটি অত্যন্ত সুন্দর অর্থ বা একটি দোয়া যার অর্থ হচ্ছে হেল্লা আল্লাহ মাক্রিম না হেল্লা আপনি আমাকে সম্মানিত করুন ওয়ালা তুহিন্না আপনি আমাকে অপমানিত করবেন না আল্লাহমা জিদিনা আপনি আমার সম্মান আরও বাড়িয়ে দেন এরপরে ওয়ালায়তন কুসনা আপনি আমার সম্মান কমিয়ে দিবেন না তার মানে আমি যে পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষা যেন আমি সফলতা অর্জন করে সম্মানিত হতে পারি আমি পরীক্ষায় খারাপ করে যেন অপমানিত না হই এই অর্থটা এ দোয়ার মাঝে আছে আপনি এই দোয়াটি বারবার পড়তে পারেন আল্লাহমারদ আন্না আরো দিরা আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকুন আর আমাদেরকেও আল্লাহ আপনি সন্তুষ্ট করুন আমাদেরকে আনন্দিত করুন পরীক্ষার ভালো রেজাল্টের মাধ্যমে প্রিয় ভাই বোন আমরা পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য এই দোয়া পড়তে পারি এছাড়াও বাংলায় যখন যখন দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আমরা বেশি বেশি বাংলায় যে কোনো দোয়া আমরা করতে পারি সফলতা অর্জনের জন্য পাশাপাশি বলবো যারা অভিভাবক রয়েছেন আমরা দেখি যে পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে অনেক ছেলে মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় কোনো ছাত্রছাত্রী কিন্তু সে চায় না যে সে পরীক্ষায় খারাপ করুক কিন্তু চেষ্টার পরেও ব্রেইনের দুর্বলতার কারণে অথবা লেখনের দুর্বলতার কারণে শারীরিক দুর্বলতা বা বিভিন্ন কারণে তার পরীক্ষা যদি খারাপ হয়েই যায় এই জন্য তার উপরে মানসিক কোনো টর্চারিং করবেন না যেটার কারণে সেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় আর ছাত্রছাত্রীদেরকেও বলবো পরীক্ষায় ভালো সফলতা অর্জন করার জন্য ভালো ফলাফল অর্জন করার জন্য চেষ্টা করবেন কোনো কারণে যদি খারাপ হয়ে যায় এটা নিয়ে খুব মানসিক ভেঙে পড়ার কিছু নেই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা পরীক্ষার রেজাল্ট খারাপ করার পরেও পৃথিবীতে অন্য দিশ অন্য দিক থেকে তারা উন্নত হয়েছে কাজেই আসুন চেষ্টা করে যাই কিন্তু এরপরে ব্যর্থতা আসলে সেটা নিজের জীবনের ধ্বংসের কারণ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি দুনিয়ার জীবনে সফলতা অর্জন করার চেয়ে আরও অনেকগুণ বেশি চেষ্টা করা উচিত পরকালের সফলতা অর্জনের জন্য দুনিয়ায় পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য যে পরিমাণ চেষ্টা করছি তার চেয়ে বেশি পরকালের রেজাল্ট ভালো হওয়ার জন্য অর্থাৎ জান্নাত যেন লাভ করতে পারি সেই জন্য বেশি চেষ্টা করা উচিত আল্লাহ সুহান আমাদেরকে তৌফিক দান করুন জেজাকুমুল্লাহ খয়েরান ফিকুম ওয়সালামুকুম ও রহমাতুল্লাহি ওবরাক